পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি বলবো? দেখুন, আমি একটা কথাই বলবো যে বিগত দিনও পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে বিরোধীরা বেশিরভাগ আইন আদালতের দ্বারস্থ হয়, তারা মানুষের কাছে যেতে পারে না। এখনও আমি আপনাকে বলছি যে কোন মুখে ভারতীয় জনতা পার্টি সহ অন্য বিরোধীরা পশ্চিমবঙ্গে ভোট চাইবে আজকে আমাকে বলুন তো। 75 বছরে যারা আজাদিকা মহোৎসব পালন করছেন 75 বছরে, তাদের কাছে আমি একটা প্রশ্ন ছুঁড়ে দিই যে আজকে ভারতবর্ষের ইতিহাসে এমন একটা কালো দিন যেখানে ডলারের দাম 82.30 টাকা 17 তারিখের ডেটে, 75 বছরের ইতিহাসে টাকার দাম এইভাবে নিম্নমুখী হয়নি। আপনারা দেখেছেন একটা ক্ষুধা সূচক বেরিয়েছে, 121টা সারা কান্ট্রির মধ্যে, মানে রাষ্ট্রের মধ্যে ভারতের স্থান 107, মানে বাংলাদেশ পাকিস্তান আমাদের থেকে ভালো জায়গায় রয়েছে। মানুষ খেতে পাচ্ছে না, আজকে দিনের স্বপ্ন দেখিয়ে যারা নিয়ে আসবে ভেবেছেন, আজকে বলুন তো 18-19 পেট্রোলের দাম 148 বার বেড়েছে, ডিজেলের দাম 140 বার বেড়েছে, 19-20 79 বার বেড়েছে, 76 বার আপনার, 20-21 76 বার 73 বার। তো কি উত্তর দেবে? মানুষ খেতে পাচ্ছে না আজকে, মানে বেকারত্ব 75 বছরের এই আজাদিকা মহোৎসবে ভারতীয় জনতা পার্টির রাজত্বে বেকারত্ব সর্বোচ্চ, মুদ্রাস্ফীতি রেকর্ড, মানে রেড লাইন, মানে রেড যে বর্ডার সেটা ছাড়িয়ে চলে গেছে। এই অবস্থার মধ্যে দিয়ে মানুষ খেতে পাচ্ছে না, মানুষকে খেতে দেবে আজকে দিন মানে কি? প্রত্যেকে মানুষের রুটি কাপড় আর মাকানের বন্দোবস্ত থাকবে, সেই বন্দোবস্ত করেন, তাহলে এরা কোন মুখে মানুষের কাছে ভোট চাইতে যাবে? আর এরা তৃণমূলের যে সংগঠন আজকে বাংলার বুকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে গ্রামে গঞ্জে যে সংগঠন, এই তো ধরুন আজকে বিজয় সম্মেলনী, এমন কোনো ব্লক বাকি নেই যে ব্লকে তৃণমূল কংগ্রেস বিজয় সম্মেলনী করছে না। আমাদের ব্লকে ব্লকে সংগঠন আছে, আমাদের বুথে বুথে আমাদের কর্মীরা রয়েছেন, সেই জায়গা দাঁড়িয়ে বিরোধীরা শুধু টিভি, নিউজ পেপার, খবরের কাগজ এই সমস্ত জায়গায় রয়েছেন। তারা শুধু ভাবছেন একবার আইন আদালতের দ্বারস্থ হবেন, আর একবার টিভি বা খবরের কাগজে মুখটা দেখাবেন, সংগঠন নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। আমিও তো একটা সময় ভুল করে তাদের দলে গেছিলাম, আমি গিয়ে তো দেখেছি সংগঠনের কী অবস্থা, খালি বড় বড় কথা। সংগঠন করার জন্য তাদের কোনো চিন্তাভাবনা নেই, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের কাজ করার জন্য তাদের কোনো চিন্তাভাবনা নেই। আজকে আপনারা এই জবাবগুলো দিক না যে দেশের আজকে অর্থনৈতিক অবস্থা এই জায়গায় পৌঁছেছে, এই জায়গা থেকে তারা এই উত্তর দিক এই সমস্ত না বলে মানুষের কাছে গিয়ে বলুক যে তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়ন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, আমি তো অন্য রাজ্য একটা দেখছি, ত্রিপুরা, সেখানে গিয়ে দেখুন ভারতীয় জনতা পার্টির শাসনে দুঃশাসন চলছে, শোষণ চলছে, মানুষের নাবিশ্বাস উঠেছে। ওকে, এখানে মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়, এখানে মানুষ দুয়ারে সরকার দেখতে পাচ্ছে, এখানে রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী দেখতে পাচ্ছে, আর ওখানে ভাতা পর্যন্ত মানুষ পাচ্ছে না। বলছি, আপনার জেলার বিধায়ক মনোজ তিওয়ারি, তিনি দলের একাংশের বিরুদ্ধে খুব জানিয়েছেন যে বিধায়ককে টাকা হয় না অনুষ্ঠানে। হ্যাঁ দেখুন, আমি জানি না এটা স্পেসিফিক আপনারা বলছেন, এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। আমি এইটুকু বলতে পারি যে মানে দল ঐক্যবদ্ধ, দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল হয়, কে কোথায় কী বলছে আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়।